नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते मोहनबागान और आईएसएल एर अन्यान्य किछु ट्रांसफार आपडेट तोमादेर साथे शेयर करब एबं किछु प्रश्नेर उत्तरो तोमादेरके देब। तो फार्स्ट अफ अल जे जिनिसटा बोलबो सेटा हच्छे आकाश मिश्राके निये। तो बंधुरा, सकालबेलाई भिडियोते तोमादेर जानिएछि जे आजके किन्तु आकाश मिश्रार साइनिंगटा मोहनबागाने होये जाबे, सेई रकमे किन्तु खबर रयेछे। तो सेक्षेत्रे किन्तु आकाश मिश्रा तिनि एकटा पोस्ट करेछिलेन, माने इन्स्टाग्रामे स्टोरी दिएछिलेन, जेखाने किन्तु तिनि फ्लाइटेर छवि दिएछिलेन। एबं सबथेके बड़ो कथा, যে গানটা তিনি সেখানে দিয়েছেন সেখান থেকে কার্যত অনেকটাই পরিষ্কার যে তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি মোহনবাগান মাঠেই হয়তো সাইনিংটা করবেন, যেমন আশিক কুরুনিয়ান এবং আশিস রায় করেছিলেন, সেই রকমই কিন্তু হবে হয়তো। তো দেখা যাক, পরবর্তীকালে যে কোনো আপডেট আসুক আমি তোমাদের কাছে জানিয়ে দেবো। তো এছাড়া কিন্তু মোহনবাগানের নজরে কিন্তু একজন বিদেশি রয়েছে, এই রকমই কিন্তু খবর, মানে রিউমার্স আর কি বেরিয়ে আসছে, যার নাম হচ্ছে মার্টি স্টেইনম্যান। তো মার্টি স্টেইনম্যান হচ্ছেন একজন 28 বছর বয়সী জার্মানির ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই মার্টি স্টেইনম্যান, ইনি একসময় কিন্তু আইএসএল এ খেলে গেছেন এসসি ইস্ট বেঙ্গলের হয়ে, তারপর এ লিগের ক্লাব ব্রিসবেন রোরেও খেলেছেন। তো বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন। তো অনেক জায়গা থেকে রিউমার শোনা যাচ্ছে এই প্লেয়ারটির ওপর নাকি নজর রয়েছে মোহনবাগানের। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো কিছু কনফার্মেশন এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপর আসছি ইস্ট বেঙ্গলের আপডেট। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলকে নিয়ে তোমরা অনেকেই একটা আপডেট আর কি গতকালকে পেয়েছো আর কি, একটা বেঙ্গলি নিউজ পোর্টাল থেকে ছাড়া হয়েছিল। সেটা আমাকে গোপাল রয় প্রশ্ন করেছিলেন যে ডু ডংকি আবার ইস্ট বেঙ্গলে ফিরে আসছে, এই রকম ব্যাপার। তো তোমাদেরকে আমি যে জিনিসটা জানাবো, তো ডু ডং তোমরা সকলেই চেনো, ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে ডু ডং। তো তার সম্পর্কে আর বলার কোনো কিছুই নেই। তো 29 বছর বয়সে এই কোরিয়ান রাইট উইঙ্গার, মানে সাউথ কোরিয়ান আর কি রাইট উইঙ্গার, যার মার্কেট ভ্যালু বর্তমানে 2 কোটি টাকার মতো, বর্তমানে খেলছেন K4 লিগে, মানে কোরিয়ান 4th ডিভিশন ক্লাবে কিন্তু তিনি খেলছেন। তো এই রকম কিন্তু একটা মানে খবর বেরিয়ে এসেছে ঠিকই, তবে এখনও কিন্তু কিছু কনফার্মেশন পাওয়া যায়নি। সবথেকে বড় কথা, ডুডং যখন ইস্ট বেঙ্গলে খেলে গেছিলেন তখন সেটা আই লিগে ছিল আর কি, তবে বর্তমানে আইএসএলের যে ধরনের মানে কোয়ালিটি হয়ে গেছে, ফরেনার্সদের যে ধরনের কোয়ালিটি, আমার তো মনে হয় না ডুডং সেখানে এসে খুব একটা খাপ খাইয়ে নিতে পারবেন। যদিও কিন্তু 14-15 সালে তিনি নর্থ ইস্টের হয়ে খেলেছিলেন, কিন্তু তখনকার আইএসএলের ফরম্যাট কোয়ালিটি এখন সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক, জাস্ট এটা একটা রিমোর্স পর্যায়ে তোমরা ধরে রাখতে পারো। এছাড়া কিন্তু আরেকটা প্রশ্ন ছিল রয় কৃষ্ণাকে নিয়ে, যেটা কিন্তু শঙ্কর ঘোষ করেছিলেন যে রয় কৃষ্ণার খবর চেয়েছেন। তো তোমাদেরকে আমি যেটা বলবো, তো দেখো রয় কৃষ্ণার ব্যাপারে আগেই জানিয়েছি, রয় কৃষ্ণা কিন্তু ব্যাঙ্গালোর ছাড়বেন, মানে ব্যাঙ্গালোর দলই তাকে কিন্তু আর ধরে রাখবে না, এরকম খবরই কিন্তু রয়েছে। তো রয় কৃষ্ণার পিছনে আইএসএলের কয়েকটি ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, যার মধ্যে কিন্তু আমি একটা নামই আপাতত জানতে পেরেছি, যেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো নর্থ ইস্ট কিন্তু তার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে তার গন্তব্য কোথায় হয়, ভারতেই থাকেন নাকি তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান বা অন্য কোনো দেশের লিগে খেলতে যান, সেইটা কিন্তু দেখবার বিষয়। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।